এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছ থেকে জানবো বিশ্বকাপ দলের ভারত যাত্রার খবর। হাসিব, দলের সবাই কি বিমানবন্দরে পৌঁছে গেছেন কিনা, দলের সঙ্গে বিসিবির কেউ কি যাচ্ছেন? দলের সাথে বিসিবি থেকে যাচ্ছেন হচ্ছেন খালেদ মাহমুদ সুজন, যেহেতু নাফিজ ইকবাল এই দল থেকে অর্থাৎ বিসিবির যে মিডিয়ার যেই টিমে যেই মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লাস্ট সিরিজে বা গতকাল যেই সিরিজটা পর্যন্ত ছিল সেই সিরিজেই তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এখন খালেদ মাহমুদ সুজনকেই হচ্ছে এই দলের ম্যানেজার হিসাবেই নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দলের সাথে গিয়েছেন এবং সবগুলো খেলোয়াড় চলে এসেছে। শুধু আমরা অপেক্ষা করছি সাকিব আল হাসানের জন্য, আমরা একটু দেখাই যদি এখানকার পরিবেশটা। আসলে তোলা সবসময় আমরা যেমনটা দেখি, দল যখন ডিপার্চার হয় অর্থাৎ দেশের বাইরে খেলতে যায়, বিভিন্ন টুর্নামেন্ট বা সিরিজ খেলতে যায়, তখন দোতলার মানে এয়ারপোর্টের দোতলার যে ছয় নম্বর টার্মিনাল ছয় নম্বর যে গেটটা আছে সেই গেটটা দিয়ে সাধারণত বের হয়, কিন্তু এবারে একেবারেই ভিন্ন এবং অনেকটা লুকোচুরির মতো একটা খেলা হচ্ছে যে তারা ভিআইপি দিয়ে ঢুকবে, যেটা সাধারণত আমরা দেখি না, যে ভিআইপি দিয়ে সাধারণত আমরা আসতে দেখি কিন্তু যাওয়ার যে বিষয়টা এবং সেটা কিন্তু আমরা সাধারণত কখনো খুব বেশি একটা দেখি না এবং একেবারে গণমাধ্যমকে অ্যাভয়েড করে কিন্তু আসলে এই যাওয়াটা এবং এটার জন্য আসলে যেইভাবে আমরা এখানে সংবাদ বিভিন্ন চ্যানেলের বা অন্যান্য গণমাধ্যমে যারা আছে যারা যেভাবে সংবাদ গ্রহণ করছি বা নিচ্ছি আসলে সেভাবে আসলে খুব রিস্ক একটা অবস্থা থাকে, কারণ এখানে আসলে ওইভাবে সংবাদ গ্রহণ করা বা সংবাদ নেওয়ার জন্য যে ধরনের পরিবেশ থাকে বা ফুটেজ নেওয়ার জন্য যে ধরনের পরিবেশ থাকে সেটা আসলে একেবারেই মানে একেবারেই সহজ না, খুবই রিস্কি একটা জায়গা। তো এখান থেকে আসলে এইভাবে ফুটেজ নেওয়া বা এইভাবে আসলে নিউজ কভার করা খুবই বিব্রতকর একটা বিষয় এবং সেটা কিন্তু আসলে গত কয়েকটা দিন ধরে বিসিবি আপনারা জানেন যেভাবে তামিম কাণ্ড, সাকিব আল হাসানের ইস্যু সব কিছু মিলে যেরকম একটা ধোয়াশা যেরকম একটা নাটক চলছে সেটা কিন্তু আসলে এই দেশ ত্যাগের আগে অর্থাৎ বাংলাদেশ টিম ভারতে যাওয়ার আগেও কিন্তু ঠিক আগ মুহূর্তের এই সময়টাতে কিন্তু আসলে একটা নাটকীয়তা, একবার বলা হচ্ছে যে দুতলা থেকে যাবে, একবার বলা হচ্ছে নিচতলা ভিএপিতে যাবে, এরকম একটা বেড়াজাল এরকম একটা কনফিউশন সিচুয়েশনের মধ্যে আসলে যেভাবে সংবাদ আমরা গ্রহণ করছি বা সেভাবে সংবাদ নিচ্ছি সেটা আসলে একটু বিব্রত করে। এবং একই সাথে বলতে চাই যে প্লেয়াররা আসছে শুধু সবাই চলে আসে, যেটা আমি তোকে বলেছি, শুধু সাকিব আল হাসানের অপেক্ষায় কিন্তু আমরা এখন রয়েছি যে তিনি হয়তো আর কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে এসে পৌঁছাবেন বা বিমানবন্দরে ভিএপিতে চলে যাবেন, কারণ বিকেল চারটার সময় ফ্লাইট এবং তাদেরকে বহন করেকারী বিমান চার্টার্ড এয়ারলাইন্স কিন্তু অলরেডি প্রস্তুত এবং বিকেল ঠিক চারটায় কিন্তু এটা এখান থেকে টেক ওভার করবে। দোলা, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।